হ্যালো বন্ধুরা বৈশাখের আমি এখন বাইপাস আর এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব কোথায় যেন ওই যে প্যারিস রোড যেখানে বেশ সমালোচিত আলোচিত একটা রাস্তা কিছুই নাই কয়েকটা কি বলে নারিকেল গাছ আছে সেটা নিয়ে আর কি ওখানে অত আলোড়ন প্রচুর দর্শনার্থী হয় ঈদের দ্বিতীয় দিনে আমি গিয়েছিলাম সেখানে সেখানে যেহেতু পরিবেশ খুবই খারাপ দেখছিলাম প্রচুর লোকজনের সমাগম ছিল তো আজকে আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব তো আমরা ওই যে জিনাইডার যে বাইপাস রোড সেখান থেকে বের হলাম আর এখন উদ্দেশ্য হচ্ছে এই যে দশর জিনাইডার হাইওয়ে রোড ধরে আমরা যাচ্ছি ওই প্যারিস রোডে তো সাথেই থাকুন এবং আপনাদেরকে নিয়ে যাই সেই প্যারিস রোড আচ্ছা আমি চেষ্টা করছি আপনাদের শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে এই থেকে থেকে এই 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 দিক দিয়ে যাওয়া যায় তো যে যে আছে একটু রাস্তা ধরে আমি আপনাদেরকে সেই রাস্তায় অর্থাৎ ভাইরাল রাস্তা যেটা সেটাই নিয়ে যাচ্ছি ওই যে মোড়টা দেখতে পাচ্ছেন এক রাস্তা হ্যাঁ এক রাস্তায় আপনারা চলে আসবেন এখানে সিঙ্গেল কোনো মানে ইয়ে নাই একটা রাস্তা ধরে চলে আসবেন একদম সাথে সাথে এই বাজারটা পাবেন এই যে এই বাজার এই বাজারের হচ্ছে ডান সাইড দিয়ে চলে যাবেন এই যে লোকজন দেখতেই পারছেন ওই প্যারিসোট থেকেই আসছে আমাদের সামনেও একটা বাইক রয়েছে যেটা প্যারিসোডে যাচ্ছে আর কি তো এই বাইকটা আমরা ওভারটেক করে ফেলি এটা আমাদের প্রয়োজন নাই হ্যাঁ ওই যে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই সেই ভাইরাল রাস্তা ভাইরাল টপিক তবে আজকেও মোটামুটি ভিড় অনেক বেশি অনেক বেশি অনেক মানে এই রাস্তায় যে কি আছে ভাই কিছু বুঝই না এখানে এইটা হচ্ছে নয়ারডাঙ্গা রোড হ্যাঁ এই যে মইমায়া রাস্তা আসলে কিছু বুঝই না মানে এত বাইক আর এত ভিড় আসলে মানে সেটা বলার মতো না এই সেই ভাইরাল রাস্তা এবং ভাইরাল টপিক এই রাস্তাটাই আমার মনে আছে আমি যেদিন ঈদের দ্বিতীয় দিন আসি এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যে এই রাস্তা দিয়ে আমি মোটামুটি রাস্তার মাঝামাঝি যে আর না না আবার পারি পারি এত লোকজনের ভিড় মানে এই রাস্তাটা মূলত এখন কি একটা মানুষের মেলায় পরিণত হয়েছে বলতে গেলে এখানে যে পরিমাণ মানুষ হয় হ্যাঁ আসলে বলার মতো না এইখানে লোক আর লোক বাইক বাইক হ্যাঁ মোটামুটি এখানে এই যে দোকান পাটু বসে গেছে যেখানে মানুষ আছে সেখানে দোকান আছে এটা তো স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না এই যে বাইক কার সব কিছু নিয়ে চলে আসছে আবার এদিকে দেখছি ঘোড়াও আছে এই কত করে আচ্ছা তো যাই হোক এই হচ্ছে এই রাস্তার এখনকার বর্তমান পরিবেশ আসলে লোকজন যে পরিমাণ এখানে লোক তুলনামূলক কম বলবো কারণ এটা দ্বিতীয় দিন যে পরিবেশ তৈরি হয়েছিল সেখান থেকে এখানে এখন লোক অনেক কম এই রাস্তাটা শেষ পর্যন্ত আপনাদের নিয়ে যাচ্ছি শেষ পর্যন্ত গেলে বুঝতে পারবেন যে এই রাস্তার বর্তমান পরিবেশ কি রকম হ্যাঁ মানে এই রাস্তা প্রায় আড়াই কিলোমিটার এই আড়াই কিলোমিটার ধরেই এই রকম লোকজন এটা মানে এমন একটা অবস্থা কিছুই নাই ভাই এখানে কিছু নারিকেল গাছ আছে আর হচ্ছে এই রাস্তাটা তবে হ্যাঁ দুপাশে যে পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এই যে ধান হ্যাঁ এই জিনিসটা কিন্তু ভালো লাগে একটা ন্যাচারাল ভাইব দেয় যেটা দেখতে অনেক সুন্দর লাগে তবে এই লোকজনের পরিমাণটা যখন কমবে তখন এই জায়গাটার সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে হ্যাঁ জ্যা আম লেগে গেছে ওই সাইডে দেখেন আমাদের শহরের চাচাতু ভাইরা ফটো তোলায় ব্যস্ত একজন কৃষকের ধান নষ্ট করে তার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে ফটো তোলা এটা আমার কাছে একটু খারাপই মনে হয় এটা ঠিক না এটা কিন্তু ভালো না এগুলো অ্যাভয়েড করা উচিত এই রাস্তা যতদূর যাবে এমন লোকজন থাকবে এটা স্বাভাবিক আজকে যাই হোক টেরির সাথে আমরা একটু সাক্ষাৎ করলাম আমাদের বাইকটা একটু ওই কারের পাশাপাশি চলে গেছিল কার ভাই সরি এই হচ্ছে রাস্তার শেষ প্রান্ত এই পর্যন্ত হচ্ছে রাস্তা তো এই ভিডিওটা কি এখানেই শেষ করব না আর আপনাদের দেখাবো তাই ভাবছি তো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন তো দেখা আছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই হ্যাঁ এস 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 এভ্যাস নেই এভ্যাস নেই সেই কথাই তো বলছে বলছে এবিএস নে ওই জায়গাটা বেরেক ধরলি পড়ে যেতাম কিছু করা নেই এই যে দেখেন ওই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে রাস্তা শেষ আর এই হচ্ছে মাঠ ফুচকা বসে গেছে ফুচকা কত করে ভাই চল্লিশ টাকা কয়টা থাকে সাতটা বা এই হচ্ছে রাস্তার পরিবেশ দেখেন কি অবস্থা ওই যে ওই সাইড থেকে শুরু করে ওই যে ওই মাথা থেকে শুরু করে আপনাদের দেখাতে 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 ওই মাথায় নিয়ে গেলাম তো এই হচ্ছে ব্যাপার এই বাসা কোথায় চুকলিয়া এখানে কি করতে আসছো ঘুরে বেড়াতে আসছো কেমন লাগছে এখানে অনেক ভালো দেখ